গান ভালোবেসে গান করেন সব শিল্পী, কিন্তু সকলের চলার পথ কিন্তু মসৃণ হয় না। আজ বাংলার গান বাংলার প্রাণ সুরের খেয়া অনুষ্ঠানে যে শিল্পী হিসেবে আমি পাশে পেয়েছি যাকে, আজ তার জীবনের গানকে ঘিরে চড়াই উতরাই কাহিনী শোনাবো আপনাদের। আজ আমার পাশে আছে রঘুনাথ মোদক। প্রথমে দাদাকে অবশ্যই স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। খুব ভালো আছেন আশা করি? খুব ভালো আছি। আজকে আমরা অনেক ধরনের গানের ডালি নিয়ে এসেছি, তাই তো? তো প্রথমে দাদা কি গান শুনছি আমরা? আমি দিল দরিয়ার মাঝে আছে রে মজার কারখানার শোনাবো, তো গানে যাই। লালনের গান। আচ্ছা, যেথা ডুবিলে পরে রতন পাবে, যেথা ডুবিলে পরে রতন পাবে, ভাসলে পরে পাবে না, দিল দরিয়ার মাঝে রে ভাই আছে মজার কারখানা, দিল দরিয়ার মাঝে রে ভাই, যেথা ডুবিলে পরে রতন পাবে, ডুবিলে পরে রতন পাবে, ভাসলে পরে পাবে না, মন ভাসলে পরে পাবে না, দিল দরিয়ার মাঝে রে ভাই, দেহের মাঝে নদী আছে, সেই নদীতে নৌকা চলছে গো, দেহের মাঝে নদী আছে, সেই নদীতে নৌকা চলছে গো, সেটা ছয় জনাতে দাঁড়া নিছে, ছয় জনাতে দাঁড়া নিছে, হাল ধরেছে একজনা, মন হাল ধরেছে একজনা, দিল দরিয়ার মাঝে রে দেহের মাঝে বাড়ি আছে, সেই বাড়িতে চোর ঢুকেছে গো, দেহের মাঝে বাড়ি আছে, সেই বাড়িতে চোর ঢুকেছে গো, সেটা ছয় জনাতে শীত কাটিছে, ছয় জনাতে শীত কাটিছে, একজনা মন চুরি করে একজনা, দিল দরিয়ার মাঝে রে ভাই, বাগান আছে, তাতে নানান জাতি ফুল ফুটেছে গো, দেহের মাঝে বাগান আছে, তাতে নানান জাতি ফুল ফুটেছে গো, তার সৌরভে জগৎ মজেছে, সৌরভে জগৎ মজেছে, লালনের মন মজলো না,
তা ডুবিলে পরে রতনে পাবে, ডুবিলে পরে রতনে পাবে, ভাসলে পরে পাবে না মন, ভাসলে পরে পাবে না দিল। দরিয়ার মাঝে রে ভাই আছে মজার কারখানা, বুঝতেই পারছো। আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর গান উপহার দেবো আমি তোমাদের কাছে। তবে গানা আরেকটা গানে যাওয়ার আগে দাদা একটু শুনবো, আপনার অনেক স্ট্রাগল করে আজকে এই পজিশনে আসা, তাই তো, গানকে ঘিরে। তো শুরুটা কিভাবে হয়েছিল, স্ট্রাগলটা কিভাবে আপনি হ্যান্ডলিং করলেন? শুরুটা আমি শুরু যখন আমি ছোট ছিলাম তখন আমার দিদিকে গান শেখাতে আসতেন এক মাস্টার, ওনার নাম হচ্ছে কমল ভট্টাচার্য। তো আমাকে দিদিকে গান শেখাতেন আর আমাকে বলেছিলেন তোমাকে টুকটাক করে তবলা শেখাবো। আচ্ছা, বেশ ভালো কথা। আমি তখন আমাদের খাবার দোকান ছিল, সেখান থেকে কম করে হাফ কিলোমিটার দূরে আমার বাড়ি, সে চারতলাতে আমাদের ফ্ল্যাট। সেখান থেকে যখন মাস্টার আসতো ইশারা করতো, আমি দোকান থেকে দেখা যেত আমাদের জানলা। আচ্ছা, যখন ইশারা করতো আমি দোকানে ঝাঁপ ফেলে দিয়ে চলে যেতাম আরে বাবা শিখতে। উনি গান তবলা শেখাতেন, দিদিকে গান শেখাচ্ছেন, আমি গান শেখাচ্ছেন, আমার গান তোলা হয়ে গেল। আমি তবলা শেখার পর দিদিকে আবার গান তুলে দিতাম। এই করতে করতে তখন আমার বন্ধু বান্ধব বললো, রঘু তুই এক কাজ কর, তুই তবলা না শিখে গান শেখ, তোর গানের ন্যাকটা বেশি এবং গানটা খুব তাড়াতাড়ি হয়। আচ্ছা, তো সে গল্পে পরে আসবো, এবার তো আরেকটা গানে যাবো দাদা। ঠিক আছে। ঝোলা ভরে দিতাম ছোলা, ঝোলা ভরে দিতাম ছোলা, ছোলা খাইয়া গেলি রে ভুইলা, খাইলি দাইলি ভালোই করলি, খাইলি দাইলি ভালোই করলি, পাখি রাধা কৃষ্ণ বললি না পাখি দিলি শুধু যন্ত্রণা, তুই আমার প্রিয়া চন্দনা, আমার হৃদয়ে গাথা মন ময়না, তুই আমার প্রিয়া চন্দনা।
কৃষ্ণে ধোকা, তোকে ছাড়া জীবন ফাঁকা, তা কি জানিস না। পাখিরে তুই দিসনে ধোকা, তোকে ছাড়া জীবন ফাঁকা, তা কি জানিস না। এমন ধনী কে শহরে, আমার পাখি রাখলো ধরে। এমন ধনী কে শহরে, আমার পাখি রাখলো ধরে। কারে দেখতে পারলে মেরে ধরে, দেখতে পারলে মেরে ধরে, পাখি কেড়ে নেব দেব না, পাখি কেড়ে নেব আর দেব না। তুই আমার প্রিয়া চন্দনা, আমার হৃদয়ে গাথা মন ময়না। তুই আমার প্রিয়া চন্দনা, আমার হৃদয়ে গাথা মন ময়না। তুই আমার প্রিয়া চন্দনা। তো আমরা শুনলাম একজন তবলা বাদক থেকে দাদার গানের জগতে মুভ করা, তাই তো? বন্ধুদের উৎসাহে তো সেই জার্নিটা একটু শুনবো। প্রথম গান শেখা কার কাছে বা কিভাবে এলে? আমি গান শিখি ওই আমার দিদির মাস্টার কমল ভট্টাচার্য। আচ্ছা। ওনার কাছে শেখার পরে তারপর চলে গেলাম আমি বাণী চক্রতে, সেখানে শিখলাম বিজয় দাস সব রকম গান। সেখান থেকে চলে গেলাম নেপাল ভট্টাচার্য নজরুলগীতি, তারপর আস্তে আস্তে চলে গেলাম ক্লাসিকে, সেমি ক্লাসিক্যালে রজত মৈত্র যিনি তারাপদ চক্রবর্তীর ছাত্র। সেখান থেকে চলে গেলাম বিমান মুখার্জির কাছে নজরুলগীতি। এখন বর্তমানে আমি ফোক সঙ্গীত গাইছি অভিজিৎ মুখার্জির কাছে শিখি। আচ্ছা। অভিজিৎ বসু, তাকে আমার প্রণাম জানাই, তার হাত ধরে আজকে এখানে এসেছি আমি আপনাদের সহযোগিতায়। ওকে, দেখি কতটুকু আপনাদের আনন্দ দিতে পারবো জানি না। না, আমরা আশা করছি অনেকটা আনন্দ পাবো আমরা, কিন্তু সেটা আর প্রমাণ করতে আরো একটা গান শুনবো। ঠিক আছে। বানাইলো বানাইলো রে বাউলা, তার নাম হয় যে মৌলা। বানাইলো বানাইলো রে বাউলা, তার নাম হয় যে মৌলা। দেখিয়া তার রূপের চট, দেখিয়া তার রূপের চট, হাসন রাজা হইল রে মারা। এ বানাইলো রে হাসন রাজা রে বাউলা, কে বানাইলো রে বাউলা, কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা, কে বানাইলো রে। পাগল প্রাণ বন্ধের কারণে, হাসন রাজা হইছেন পাগল প্রাণ বন্ধের কারণে। বন্ধু বিনে হাসন রাজা, বন্ধু বিনে হাসন রাজা, অন্য নাহি মানে বাউলা, কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা, কে বানাইলো রে বাউলা, কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা, কে বানাইলো রে। হাসন রাজা গাইতাছে গান হাতে তালি দিয়া, হাসন রাজা গাইতাছে গান হাতে তালি দিয়া। সাক্ষাতে দাঁড়াইয়া শোনে,
আখাতে দাঁড়াইয়া শোনে আসনে রাজার পিয়ারে বাউলা কে বানাইল রে আসনে রাজারে বাউলা কে বানাইল রে বাউলা কে বানাইল রে আসনে রাজারে বাউলা কে বানাইল রে বানাইল বানাইল রে বাউলা তার নামে হয় যে মৌলা বানাইল বানাইল রে বাউলা তার নামে হয় যে মৌলা দেখিয়া তার রূপের চটক দেখিয়া তার রূপের চটক আসনে রাজা হইল রে আওলা কে বানাইল রে আসনে রাজা রে বাউলা কে বানাইল রে বাউলা কে বানাইল রে আসনে রাজা রে বাউলা কে বানাইল রে। তো প্রথমে লালন গীতি, তারপর বাউল গান, এবার হাসন রাজার গান, তাই তো? পরপর তিনটে গান তো আমরা শুনেই ফেললাম, এরপরে যে গানটা আমরা শুনবো দাদা আপনার কাছ থেকে সেটার একটু প্রেক্ষাপট সম্পর্কে একটু জানবো। কি গান শোনাচ্ছেন বা কি তার প্রেক্ষাপট? এখন আমি একটা ভবা পাগলার গান শোনাবো। আচ্ছা বা এসেছি হে থা তোমারই আদেশ করিবার মাত্র আদেশ করিবার মাত্র যাব চলিয়া পরমে পরম জানিয়া পরমে পরমে জানিয়া পরমে পরম এসেছি হে থা তোমারই আগা আদেশ করিবার মাত্র আদেশ করিবার মাত্র যাব চলিয়া পরমে পরম জানিয়া আমি যে দাসানু দাস তুমি যে প্রভু কারণে অকারণ তোমারই সৃজন কারণে পরম জানিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া
অসাধারণ। তবে পরের গানে যাওয়ার আগে তোমাদেরকে আমি জানাতে চাই, দাদার বাবা ছিলেন কিন্তু একজন বিখ্যাত বিপ্লবী, যিনি দেশের জন্য কিন্তু জেলও গেছিলেন। তার সম্পর্কে দাদা একটু আপনার কাছ থেকে জানবো আমরা। উনি লবণ আন্দোলনে উনি জেল খেটেছিলেন, কিন্তু উনি পেনশন নেননি। আচ্ছা, পরে যে পেনশনটা চালু হয়েছিল, পেনশন চালু ছিল তখন, তখনও ছিল। আচ্ছা, কিন্তু উনি গিয়েছিলেন সেন্ট্রাল জেলে, সেখান থেকে মানে ওনার ডকুমেন্ট সব চাইতে গিয়েছিলেন, তো ওখান থেকে উনি বললেন যে 2000 টাকা দিতে হবে তবে আপনি ডকুমেন্টস পাবেন। আচ্ছা, তখন উনি বললেন না, আমি 1 পয়সা দেবো না, যদি আপনারা দিতে চান দিন, নয়তো আমি চললাম। এরকম মানুষ ছিলেন। আর উনি বোধহয় ডাক্তারও ছিলেন। উনি হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন, বিনা পয়সায় চিকিৎসা করতেন উনি। তো আমি একদিন বললাম, বাবা তুমি তো ওষুধের পয়সা দিয়ে কিনে আনছো, হ্যাঁ, তো তুমি ওষুধের পয়সাটা অন্তত নাও, আমাদের তো অভাবে সংসার, তুমি অন্তত ওষুধের পয়সাটা তোমার ভিজিট নিতে হবে না। ওকে, কেন বললাম, তোদের 3 জনকে দাঁড় করে গুলি করে মেরে ফেলবো তোদেরকে। এ বাবা, এরকম ছিলেন উনি। তারপর থেকে আমি বলতাম না। আচ্ছা, ওকে, উনি যা করি তাই করে যেতেন। হ্যাঁ, কম একজন মানুষ ছিলেন, বাবা হিসেবে তো বড় পাওনা আপনাদের কাছে। তারপর সব থেকে বড় কথা, উনি উত্তরবঙ্গ উত্তর কলিকাতা নিখিলবঙ্গ দোকান কর্মচারী ইউনিয়নের সেক্রেটারি ছিলেন। ওই লেবারদের কোনো ছাটাই করলে বা লেবারদের কোনো প্রবলেম হলে উনি করতেন। আমার মা যেদিনকে অ্যাক্সিডেন্ট হয় সেদিনকে ওই হরিদাস মোদক শ্যামবাজার মুখে, আচ্ছা, ওই দোকান দুটো কর্মচারীকে ছাটাই করে দিয়েছে সকালবেলা এসে হাজির। আর আমার মার সেদিনকে অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে আমার দিদি পরীক্ষা ছিল আর মার আগুন ধরে গেছে নিচ থেকে আঁচল থেকে। আচ্ছা, লোকে তো নিয়ে চলে যাচ্ছে মাকে, আর বাবা ওই হরিদাস মোদক কর্মচারীকে নিয়ে চলে যাচ্ছে। কেন ছাটাই করেছে? হ্যাঁ, কেন ছাটাই করেছে? লোকে বলছে, ও গোপালবাবু আপনার ওয়াইফের এই অবস্থা, আপনি চলে যাচ্ছেন, ও আপনারা দেখবেন, ভগবান দেখবে, বাবা বলে চলে গেলেন। আমি বুঝতে পারছি, আপনার কাছে শুনেওছি তার সম্পর্কে। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো দাদা, এবার পরে গানে যাই। হ্যাঁ, ঠিক আছে। গান গাইয়া মন রে বুঝাই, মন থাকে পাগল পাহারা। গান গাইয়া মন রে বুঝাই, মন থাকে পাগল পাহারা। আর তো কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর তো কিছু চাই না মনে গান ছাড়া। তেরে নানা বন্ধুর ছবি আঁকি, পাবো বলে আশা রাখি, না পাইলে যাব মহারা। পাবো বলে আশা রাখি, না পাইলে যাব মহারা। আর তো কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর তো কিছু
চাই না মনে গান ছাড়া চাইনা মনে গান ছাড়া গান ছাড়া আর তো কিছু চাইনা মনে গান ছাড়া আসবে কি ভাই সেই শুভ দিন জল ছাড়া বাঁচে কি মিন ডুবলে কি বাঁচে মহারা জল ছাড়া বাঁচে কি মিন ডুবলে কি বাঁচে মহারা আর তো কিছু চাই না মনে গান ছাড়া গান ছাড়া আর তো কিছু চাই না মনে গান ছাড়া মনে গান ছাড়া গান ছাড়া আর তো কিছু চাই না মনে গান ছাড়া ভীষণ ভালো কিন্তু সময় শেষ তবে একটা কথা আমাকে খুব বলতে ইচ্ছে করছে শিল্পী সত্তা থাকলে সে পরিস্ফুটিত হবেই একদিন না একদিন তার প্রমাণ অবশ্যই আজকে আমাদের শিল্পী রঘুনাথ মদক আমি জানি আমার মতো আপনারাও ভাবছেন আরেকটু গান শুনতে পারলে ভালো হতো কিন্তু সময় শেষ বলে সেই ইচ্ছা পূরণ করা যাচ্ছে না তবে আমি কথা দিচ্ছি আমি আবার চেষ্টা করব দাদাকে আমাদের পাশে আরেকবার পাবো এটা আশা আমরাও করব কি দাদা নিশ্চয়ই তাহলে আপনার কাছ থেকে অনুমতি নিয়ে আজকে শেষ করি আজকের অসুর সকলকে আমার ধন্যবাদ তবে সবাই অবশ্যই ভালো থেকো আর দেখতে থেকো বাংলার গান বাংলার প্রাণ সুরে খেয়া অনুষ্ঠান